আবার স্মরণ করিয়ে দিয়েছেন কিছু আচরণের কথা, মৌফুন আবি আহাদিম। কারোর সাথে যদি প্রতিশ্রুতি থাকে, চুক্তি থাকে, সেটা পূর্ণকারী হবে। এই চুক্তি আল্লাহর সাথে হইতে পারে, আল্লাহর বান্দাদের সাথে হইতে পারে, দুটোকে সামিল। কিন্তু আল্লাহর সাথে চুক্তি আছে আমাদের, যে আমরা আল্লাহর বান্দা, ওয়াদা করেছি আলাস্তু বিরব্বিকুম কালু বালা, তোমার ইবাদত করব আল্লাহ। আমাদেরকে আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওয়াদা নিয়েছেন, সুতরাং আল্লাহর ওয়াদা আগে পূরণ করতে হবে, মানুষের ওয়াদা পূরণ করতে হবে। সে মানুষের ওয়াদা ব্যক্তির ব্যক্তির সাথে হোক, সমাজের সমাজের সাথে হোক, জাতির জাতির সাথে হোক, অথবা আন্তর্জাতিক হোক চুক্তি। আন্তর্জাতিক চুক্তি হচ্ছে আজকাল যে কূটনৈতিক যেসব চুক্তিগুলি রয়েছে, সেসব চুক্তির ওপর অটল থাকা যতক্ষণ পর্যন্ত তারা চুক্তি ভঙ্গ না করেছে। আর কি বলছেন, ওয়াসাবিরিনা ফিল বাসা, আর কষ্টের সময় বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে, এটাও ঈমান ইসলামের অন্তর্ভুক্ত। ক্ষয়ক্ষতি হওয়ার সময় বিপদ আপদ দুই রকম, এক হচ্ছে যখন জেহাদের ময়দানে গেছে আর ক্ষত বিক্ষত হয়েছে সেই ক্ষেত্রেও, আর অদ্দাররা আর কোনো বালামসু অসুখ বিসুখ হয়েছে, বাড়িতে আছেন কিন্তু অসুখ বিসুখ হয়েছে এই ক্ষেত্রে অদ্দাররা। ওয়াহিনাল বাস বাসা, অদ্দাররা ওয়াহিনাল হিনাল বাস এসছে, হিনাল বাস হচ্ছে যুদ্ধের সময়, আর বাসা হচ্ছে যখন অভাব অনটন, দুর্ভিক্ষ নেমে এসছে, ক্ষমতার ব্যবস্থা নেই, আপনার আর্থিক সংকট, বিভিন্ন এইরকম মুসিবতগুলি এসছে। আর দররা হচ্ছে শারীরিক যখন বিপদ আপদ এসছে, মানে অসুস্থতা। এইসব যদি থাকে, তিন রকমের আমল থাকে। কি বললাম, কে বলতে পারেন এই তিন রকমের আমল সংক্ষেপে? হ্যাঁ, কর্ম লাগছে, একটাও জবাব নেই যে এতক্ষণ আমার বই খেললাম কি হলো। এই আয়াতে তিন রকমের আমলের কথা বলা হইল। হ্যাঁ, আখলাক চরিত্র, ওইটা তো আত্মীয় স্বজনদের সাথে ভালোই করার তো আখলাক চরিত্রের মধ্যে আসল। হ্যাঁ, যে বলবেন হাত তুলুন, একটা হাত তোলা দেখি। হ্যাঁ, আকিদা নাকি বলেন? আর্থিক এপদত না, আকিদা, মাশাআল্লাহ, আকিদা, তিনটা কথা, এত লম্বা সময় নষ্ট হবে, আমি জানলে বলতামই না আপনাদের। আকিদা ঠিক হইতে হবে, এবাদত পূর্ণ হইতে হবে, আর আখলাক চরিত্র ভালো হইতে হবে, তিনটা। সুবহানাল্লাহ, এত বই কেবল শেষখানে জিরো। তার মানে আপনাদের, হ্যাঁ, এখানে শরীর আছে কিন্তু কলবটা কোথায় আছে? হ্যাঁ, কারো নারীতে আছে, কারো গাড়িতে আছে, কারো বাড়িতে আছে, বুঝা গেছে না? কারো কলমটা কোথায় চলে গেছে? নারীর কাছে চলে গেছে, যেখান থেকে কখন যে শেখ ছাড়বে একটা ফোন দেবো, ইমর ফ্রি ফোন দেবো। কারো, হ্যাঁ, গাড়ি, এটা গাড়ি দরকার, কারো মাথা ট্রিপ মারবো, হ্যাঁ, বা গাড়ি চালাবো, একটু ইনকাম করবো কিছু। আর কারো আছে বাড়িতে আছে, যে একটু গেলে ঘুমাও, বুঝা গেছে? আল্লাহ ইবাদত করে, একটু বোঝার চেষ্টা করেন, কথাগুলি বোঝার চেষ্টা করেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। আপনার জীবনে যদি এই তিনটা সাইড ঠিক হয়ে যায়, তার মানে আপনি পারফেক্ট মুসলিম হতে পেরেছেন। আর যে কতটা ঘাটতি আছে, ত্রুটি আছে, আপনি উপলব্ধি করতে পারবেন যে আমি কেমন দরের মুসলমান, কেমন স্তরের মুসলিম আমি। আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা সাদাকু, এরাই হচ্ছে আসল সত্যবাদী। এই তিনটা দিক যদি কমপ্লিট করে, তাহলে এরাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, আর এরাই হচ্ছে আল্লাহ ভীরু মুত্তাকি পরেজগার। মোত্তাকি হইতে হইলে এই তিনটা সাইড পুরা হইতে হবে। আর সত্যবাদী মুসলিম, যে আমি সত্যবাদী মুসলিম, আমার ইসলামে আমি সত্যবাদী, মিথ্যুক নই আমি, মুনাফিক নই আমি, কপট নই আমি, আমার অন্তরে ভেজাল নেই, আমার আমার ইসলামে ভেজাল নেই, তাহলে এই তিনটা দিক পুরা করার চেষ্টা করতে হবে। আল্লাহ যেন তৌফিক দান করে।